শাহিন মোল্লা সাভার মাশরুম উন্নয়ন সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে 2020 সালে শুরু করেন মাশরুম চাষ। শুরুতে বিভিন্ন জনের কাছ থেকে বীজ ক্রয় করে মাশরুম চাষ করলেও বর্তমানে নিজেই বীজ তৈরি করে চাষের পাশাপাশি বিক্রি করা শুরু করেন। বর্তমানে মাশরুমের পাশাপাশি বীজেরও চাহিদা বেড়েছে। বছর আগে যখন মাশরুম চাষটা ছোট পরিসরে শুরু করি, তারপরে দেখলাম যে না, এটার বাজার চাহিদা ভালো, এবং যদিও স্থানীয় কোনো বাজার নেই, এটা একবার একটা মানুষ যদি মাশরুমটা খায় এবং মাশরুম সম্বন্ধে একটু জানে, তাহলে উনি বুঝতে চেষ্টা করে না মাশরুমটা আসলে আমাদের দরকার, যে দৈনন্দিন জীবনে দরকার। কারণ এখন বর্তমানে আমাদের দেশে কীটনাশক এবং বিষমুক্ত খাবারের খুবই অভাব। সেই দিক বিবেচনা করে মানুষ একটু নিরাপদ খাদ্যের দিকে একটু একটু করে ঝুঁকছে। তো আমরা সেই কথা চিন্তা ভাবনা করে আমরা একটু একটু করে বড় করা শুরু করলাম। তো আমাদের ফার্মে এখন ইনশাল্লাহ উৎপাদন অনেক বেড়েছে এবং বাজারের চাহিদা আমাদের অনেক বেড়েছে। আমরা মাশরুমটাকে বাজারে বাজারজাত করতে পারতেছি এবং এলাকার যে চাহিদা মিটে আমাদের এখন যেই উৎপাদন আছে, তাতে আমরা ঢাকামুখী হইতে পারি। ওইখানে বড় বড় পাইকার আছে বিভিন্ন সারা বাংলাদেশ, ওখান থেকে সাপ্লাই হয়, আমাদের সরকারি সহযোগিতা আমরা পাই, তাহলে এই মাশরুম চাষটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এর মাধ্যমে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি করেও আমাদের অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। যে আমাদের দেশে এই লেখাপড়া করে মানুষ এখন কিন্তু চাকরি পাচ্ছে না, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে বেকার ঘরে বসে আছে, তাদেরকে এই মাশরুম চাষের আওতায় এনে, যেহেতু এটা একটা এই ঘরের ভিতরে আবদ্ধভাবে চাষ করা যায়, সেক্ষেত্রে এই আগে একটা কৃষকের একটা মানে ধারণা ছিল যে আমরা কৃষক হবো, কৃষক হলে তো আমাদের মাঠে নামতে হবে, কাদামাটির সাথে যুদ্ধ করতে, এখন আর সেটা ওইভাবে নাই। এখন কৃষিটার পুরো ঘরের ভিতরে নিয়ে আসা হয়েছে। এই মাশরুমটা ঘরের ভিতরেই ছোট পরিসরে শুরু করেও কেউ আস্তে আস্তে তার বাণিজ্যিক আকারে তিনি আনতে পারেন। এই এর মাধ্যমে বেকারত্ব দূর করা খুবই সহজ। তো আশা করি এই মাশরুমটার পাশে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাওয়া যায়, ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। নানা পুষ্টিগুণে ভরপুর মাশরুম মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বর্তমানে প্রতি কেজি মাশরুম 200 থেকে 250 টাকা এবং প্রতি কেজি পাউডার মাশরুম 2000 টাকা দরে বিক্রি হয়। অল্প খরচে বেশি লাভ হয়। শাহিন মোল্লার মতো দোহার নবাবগঞ্জের অনেক বেকার যুবক ঝুঁকছেন মাশরুম চাষে। এখানে আমি প্রত্যেক দিনই আসি এই মাশরুম চাষ দেখার জন্য, আমি ওইটা আগ্রহ করার জন্য। শাহিনের উৎপাদিত মাশরুম দোহার ও নবাবগঞ্জের স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে, সুপার শপ ও বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে। দিন দিন মাশরুম দিয়ে তৈরি মুখরোচক খাবারও জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন এখানে টিকা এবং রুল লুডুস তৈরি করি মাশরুম দিয়ে, এটা ভালো চাহিদা হচ্ছে, দিন দিন কাস্টমার চাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, আমার এখানে প্রায় অনেক কৃষক আসেন, আমি তাদের প্রত্যেককেই মাশরুম চাষাবাদের জন্য সেই ঠিকানাগুলো দিয়ে থাকি, তাদের নাম লিস্ট করতেছি এবং আমি একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে যারাই আগ্রহী হবে তাদেরকে মাশরুম চাষের জন্য আমি সাভারে পাঠাবো, পাশাপাশি যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমিতে পাঠাবো, যেটির কারণে তারা যাতে এটি চাষাবাদ করতে পারে এবং এলাকাতে মাশরুমটাকে ডেভেলপ করতে পারি। শুধু নবাবগঞ্জ নয়, নবাবগঞ্জ দোহার এবং অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে আশেপাশে, সব জায়গাগুলোতে মাশরুমকে সম্প্রসারিত করতে যাচ্ছি। এবং এই মাশরুমটা যদি সম্প্রসারণ করা যায়, তাহলে আমি মনে করি কৃষকদের
যে বেকারত্ব আছে সেটি দূর হবে এবং কৃষকদেরকে আমরা এ ব্যাপারে অনুপ্রাণিত করতেছি। আমরা উঠুন বৈঠকের মাধ্যমে মাশরুম চাষাবাদের জন্য তাদেরকে লিফলেট দিয়েছি, সেগুলো তাদেরকে দিয়ে একটি প্রশিক্ষণ নিব। সেটার মাধ্যমে আমরা মাশরুম চাষাবাদ করার জন্য আমরা 3 দিনের একটি প্রশিক্ষণ চেয়েছি এবং সেই প্রশিক্ষণটি যদি করি আমি আশা করি নবাবগঞ্জের ঘরে ঘরে মানুষ মাশরুম চাষ করবে এবং মাশরুম একটি জনপ্রিয় ফসল হিসেবে আমাদের নবাবগঞ্জ ছড়িয়ে যাবে। মাশরুম চাষ করে শাহিন একজন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় বেশ সাড়া ফেলেছেন। তাই সরকারি সহায়তা পেলে মাশরুম চাষ করে বেকার সমস্যা দূর করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন এলাকাবাসী। সুমি আহসান, টাইমস 24 টিভি।